সম্মানীয় বিন্দু এবং বেসানুর মডেল গার্লস স্কুলের ছাত্রী এবং তাদের অভিভাবকগণ এবং যত শিক্ষকগণ আছেন সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম সবাইকে নমস্কার আমি বিহননলা সমাজের উত্তরবঙ্গের বড় মা আমার পরিচয় দেবার মতো তেমন কিছু নেই আমি সমাজের কোনো মান্যগণ্য প্রতিষ্ঠিত মানুষ নই সমাজে অবহেলিত মানুষ আজকে আমাকে এখানে উদ্বোধন করা হয়েছে আমি উদ্বোধন করেছি আমাকে দিয়ে করিয়েছে আমার অনেক অনেক সৌভাগ্য তার জন্য আজকে এই পবিত্র ফুলের বাগানে আমি আসতে পেরেছি তার জন্য খাদিম ইসলাম ভাইকে আমার অনেক 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 সম্মান প্রদান করছি এবং সালাম জানাচ্ছি আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে একটা সমাজে একটা শিক্ষণীয় মেসেজ দেওয়ার জন্য সমাজে যে সব থেকে মনুষ্যত্বই বড় মানুষের ভেতরে যে কোনো ভেদাভেদ নেই এটাই আজকে এই স্কুলের ছাত্রীদেরকে আমার ছোট ছোট বোনদেরকে শেখানোর জন্যই আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে আমাকে দিয়ে উদ্বোধন করানো হয়েছে যখন আমার এই মামনিরা আমার এই বোনেরা নিজেদের শিক্ষা জীবন শেষ করে কোনো জায়গায় কর্মজীবনে যাবে কোনো কর্মক্ষেত্রে আমাদের মতো অবহেলিত মানুষ যেখানে সমাজে পিছিয়ে পড়া মানুষ মূল স্রোতের বাইরে তাদেরকে সবাই উদার মন দিয়ে মূল স্রোতে নিয়ে আসার জন্যই আজকে শিক্ষণীয় ব্যাপারের জন্যই আমাকে এখানে স্টেজে প্রধান অতিথি করা হয়েছে উদ্বোধন করা হয়েছে বেসানুর মডেল স্কুল মডেল গার্লস স্কুল নূর একটু আলো আলোর শব্দ আর এই আলো শুধু আমাদের উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুরে সীমাবদ্ধ থাকবে না আমি আশা করব আমার এই বাচ্চাদের এই ছাত্র ছাত্রী এই ছাত্রীদের কাছে যে আলো সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে শিক্ষার আলো দিয়ে শিক্ষায় সমাজের বিকাশ শিক্ষা ছাড়া কোনো উন্নয়ন নেই শিক্ষার কোনো বিকল্প নেই একটি মেয়ে যেমন একটা সমাজে একটা পরিবারে বিয়ে হয়ে যায় সেই পরিবারটাকে পাল্টাতে পারে বদলাতে পারে সেরকম আজকে আমার এই ছোট ছোট বোনেরা প্রতিজ্ঞা করবে তারা সুশিক্ষিত হয়ে আমাদের সমাজকে আমাদের দেশকেও পাল্টাতে পারবে ইনশাল্লাহ যেনারা অর্থ দিয়ে শ্রম দিয়ে আমার এই বোনদেরকে আমার এই বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের প্রতিও আমাদের সবারই একটা দায়িত্ব থাকা দরকার যদি কেউ অর্থ সহযোগিতা কেউ শ্রম সহযোগিতা কেউ নিজেদের পরামর্শ সহযোগিতা দিয়েও তাকে এগিয়ে নিয়ে যেতে পারে এই প্রতিষ্ঠান তাকে এগিয়ে নিয়ে যেতে পারবে আমাদের সবারই দরকার আজকে যেমন আমরা বিহননালা সমাজ আমাদেরকে এই জায়গায় নিয়ে এসে একত্রিত মূল স্রোতে নিয়ে এসেছে খাদিমুল ভাই এরকম আমাদের সবারই একটা দায়িত্ব এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে একত্রিত ভাবে কাজ করব বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ বিস্তীর্ণ এলাকা বিস্তীর্ণ গ্রামে আমরা বাল্য বিবাহের সমস্যায় ভুগি আমাদের মেয়েদেরকে একটি যুদ্ধ ঘোষণা করে সব টাইমে মনে রাখতে হবে যে আমরা বাল্য বিধবা থেকে বিরত বাল্য বিবাহ থেকে বিরত থাকবো এবং অশিক্ষিত বাবা মাকে সব টাইমে আমরা শিক্ষা দেব যে আমরা যতদিন সাবালিকা না হবো যতদিন আমরা লেখাপড়া চেষ্টা করতে পারবো ততদিন আমাদের বান্ধবী আমাদের বন্ধু আমাদের পাড়া প্রতিবেশী আমাদের গ্রাম আমাদের সমাজে কেউ বাল্য বিবাহ দিতে পারবে না এবং করতে পারবে না যদিও আমি মার কথা বললাম অশিক্ষিত মা বাবা মা তো কখনো অশিক্ষিত হয় না মা তো অনেক বড় শিক্ষা যোগ্যতা থাকে অশিক্ষিত হলেও সে সব থেকে বড় দরজা মার মার পায়ের নিচে
ছেলেদের ছেলে মেয়ের স্বর্গ হয়। মুসলিম ধর্মে আছে মায়ের পায়ের নিচে বেহেশত। তবুও আমাদের সমস্যার কথা আমি তুলে ধরলাম, যে আমার মাঝে মাঝে খবরের কাগজে টিভিতে সংবাদে আমরা দেখি যে আমাদের স্কুল পড়ুয়া মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, তা থেকে বিরত থাকতে হবে। স্কুলের টিচার, অভিভাবক, ছাত্রছাত্রী সবাইকে সচেতন হতে হবে, হয়ে একত্রিত হয়ে কাজ করতে হবে। বেসানুর মডেল স্কুল, খাদিমুল ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ছিল না। এর আগে একবার প্রাণসাগরে আমি এসেছিলাম, সেখানে আমার পরিচয় হয়েছিল। তখন থেকে আমিও প্রতিজ্ঞা করেছি যতদিন এই স্কুল থাকবে কিয়ামতের দিন পর্যন্ত এই স্কুলের সঙ্গে জড়িত থাকবো। স্কুলের উন্নয়নের জন্য সমস্ত কিছু সাহায্য করতে আমরা বিহনলাল সমাজ রাজি আছি ইনশাল্লাহ। সকল মানুষেরই তো দায়িত্ব আছে, মানুষ মানুষের জন্য, সকল মানুষের প্রতি সকল মানুষের দায়িত্ব আছে। যেমন ব্ল্যাকে ব্ল্যাকের প্রয়োজন হলে ব্ল্যাক ব্যাগে লেখা থাকে না হিন্দু মুসলিম শিখ জৈন বৌদ্ধ খ্রিস্টান বিহনালা, তেমন আজকে আমি যেমন এখানে একত্রিত হতে পেরেছি, আজকে কোথাও লেখা নেই যে আমি একজন বিহনালা। আমি আপনাদেরই সমাজের একজন, আপনাদেরই ভাই বোন, আপনাদের সঙ্গে মূল স্রোতে মিশে থাকতে চাই। এই অঙ্গীকার করে আমি বিশেষ কিছু বলতে চাই না, আমি খাদিমুল ভাইকে বলতে চাই, আমাদের বিহনালা সমাজকে যদি কোনোদিন কোনো প্রয়োজন হয় কোনো সহযোগিতা, আপনি আমাকে নির্ভয় নিঃসংকোচে বলতে পারেন, আমরা যতটুকু পারবো আমরা নিশ্চয়ই এখানে সাহায্য করব, আমরা মিলেমিশে একত্রিত হয়ে কাজ করব সমাজের মেয়েদের উন্নয়নের জন্য, নারীদের উন্নয়নের জন্য। সমাজের আমার এই মেয়েরা অনেক বড় হবে, সমাজকে বদলাবে। আজকে যেমন ওরা ছোট ছোট থেকে প্রথম শ্রেণীর থেকে এখানে যতদূর লেখাপড়া হচ্ছে শেষ শ্রেণী পর্যন্ত সব মেয়েরা আছে, এরাও এটা শিক্ষা পেল যে বিহন্নালারা সমাজের মূল স্রোতে, এনাদেরকে নিয়ে উন্নয়ন করা যায়, এনাদেরকে নিয়ে উন্নয়ন করা যায়, উন্নয়ন করতে হবে। আর উন্নয়ন করলে এনারাও আমাদের অনেক কাজে লাগবে। আমি কথা বেশি লম্বা করব না, খাদিমুল ভাই যে দরজা আমাদেরকে বিহানালা সমাজকে দিয়েছেন, আমি আহ্বান জানাব সমাজের সকল মানুষ এরকম যদি আমাদের পিছিয়ে পড়া মূল স্রোতের বাইরে থাকা মানুষদেরকে নিয়ে আসে, আমরা নতুন একটি সমাজ গড়তে পারবো, সবাই মিলে একটি নতুন সমাজ গড়তে পারবো ইনশাল্লাহ। আমাদের কোনো সমস্যা হবে না, দেশে যে একটা সহিংসতা চলছে সেটা কখনোই থাকবে না। আর এটা দেখতে হলে আমার ফ্যামিলিতে আসতে হবে, আমি যেখানে বসবাস করি আমার 35টা মেয়ে থাকে, সমস্ত জাতের মেয়ে আছে, সব সেখানে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নেই, আমি সেখানে বড় মা, আমি একজন মুসলিম, আমার শিষ্য মেয়েরা আছে হিন্দু, আবার হিন্দু মেয়ে তার শিষ্য মেয়ে আছে মুসলিম, আমাদের ভেতরে ধনী গরিব আর জাতির কোনো ভেদাভেদ থাকে না, আমরা এক বিছানায় শুই উঠি বসি, এক হাঁড়িতে খাই এক জায়গাতে। সেই রকম বেসান্নুর একটি শুধু মুসলিম বা কোনো জাতি ধর্ম বর্ণ ভেতরে সীমাবদ্ধ নয়, বেসান্ন সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষকে শিক্ষার আলো প্রদান করে উন্নয়নের হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমি খাদিমুল ভাইকে। আমি তার সুস্থতা, তার মঙ্গল কামনা, তার দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু, সবাইকে নমস্কার।